গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার হাজির হয়ে পড়েছি আরো অনেকটা নতুন ব্লগের সাথে। আর আজকে হলো 15 আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন ঘড়িতে ঠিক বাজে কটা বাজে দেখে নিই, এখন বাজে ঠিক 10:30, আর আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো, আমাদের সাথে ব্লগটা এনজয় করতে থাকো। আর এই যে আমার আউটফিটটা দেখে নাও, আমি আজকে এইটাই পরেছি। তো 15 আগস্টে সবাই হোয়াইটই পরে, তো আমি আজকে এটা পরলাম। আর এই নেল পলিশটা পরেছি, তোমাদের একটু দেখাই কালারটা, গোল্ডেন কালার ড্রেসের সাথে ম্যাচিং করে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কিরকম লাগছে। তো চলো পুরো ব্লগটা দেখো।
ধান্দু না তুই আমি জানি তুই নে না আমি তাহলে এই করতাম বাসন দিয়ে না তুই আমার বাসন দিয়ে রাখতাম আরে আমি যতটুকু দেবার আমি ঠিক দেবো গাইজ এখন ঠিক ঘড়িতে বাজে 7টা আর আজকে ছিলাম দিদির বাড়িতে। তো তোমরা দেখলে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর করে মাটনটা রান্না করেছিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। আর এই যে আমার ছাদে এসে দাঁড়ালাম, এত গরম দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে। আর দিদিকে দেখালাম না, ও আজকে অনেক খাটাখাটি করেছে, অনেক ব্যস্ত, তো বললো আমি আজকে আর তোর ব্লগে আসবো না, তুই নিজেই কর। তো যাই হোক, আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলটাকে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এগেন, আবার সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।